বন্ধুরা আমার শরীরে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্সেস কার ব্লাউজ তো প্রিন্সেস নেক ব্লাউজ সঠিকভাবে কাটে এবং সেলাই না হলে আপনার শোল্ডার কিন্তু অবশ্যই পড়বে আর বগলে অনেকটা কুচকে থাকে দেখতে একেবারে খারাপ লাগে দেখুন তাহলে এটা কিন্তু ডিপ নেক ব্লাউজ ডুরি আছে তাও কিন্তু ডুরিটা আমি বাঁধিনি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে ডুরি না লাগালেও আপনার ডিপনেক ব্লাউজে শোল্ডার কখনো পরবে না যদি সঠিকভাবে আপনি কাটেই এবং সেলাইটা করেন তাহলে সঠিক কাটিং এবং সেলাই জানতে হলে এই ভিডিওটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি হলাম সবিতা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন বন্ধুরা কি করে ব্লাউজটা কাটিং করতে হয় সবটা একবার দেখে নেব তবে আরেকটা কথা মাঝখানে বলে দিই যখন পিঞ্চেস কাট করবেন পারফেক্ট পিঞ্চেস কাট ব্লাউজ যখন করবেন তখন কিন্তু আপনি কখনো ডাইরেক্ট কাপড়ে কাটবেন না বিগ সাইজ হলে স্মল সাইজ হলে কোনো ব্যাপার নয় কিন্তু বিগ সাইজ হলে কখনো কাটবেন না আপনি প্রথমত পেপারে করবেন তারপর আপনি কাপড়ে করবেন তাহলে চলুন এবার দেখুন পেছনের পার্ট আমরা সরাসরি কাপড়ে কেটে নেব পেছনের পাট পেপারে কাটার কোনো দরকার নেই তবে আমি এখানে ভাও নিলাম এই যে কাপড়ের সুতোগুলো আছে না তার জন্য যখন আমি চক দিয়ে দাগ দেব আপনাদের বুঝতে অসুবিধা হবে বলে ভাউদিকটা নিলাম এবার দেখুন লম্বা নিচ্ছি আমি সেলাই মার্জিন নিয়ে আমি এখানে সিক্সটিন ইঞ্চ নিয়ে নিয়েছি তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যদি কারোর হাইট কম থাকে সেক্ষেত্রে কি করব। দেখুন যতই হাইট কম হোক না কেন ন্যূনতম সাড়ে পনেরো নিচে কিন্তু রাখবেন না আর এই সাইজের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সিক্সটিন ইঞ্চ দিতে হয় তো আমি এখানে সিক্সটিন ইঞ্চকে বরাবর লম্বাটা মিলিয়ে নিলাম তো এই সিক্সটিন লম্বা মিলিয়ে নেওয়ার পর দেখুন দাগটাকে সোজা করে নিয়েছি এরপর নেব আমরা শোল্ডার যেহেতু এটা ডিপনে করছি আমি হাইনেক গুলো পরে দেখাবো আগে ডিপনে একটা দেখিয়ে দিচ্ছি তো শোল্ডার দেখুন সাড়ে পাঁচ এখানে নিয়ে নিলাম আর বগলটা পনে ছয় নিয়ে নিলাম যদি কারোর বগল খুব বেশি হয় সেক্ষেত্রে আপনি সিক্স ইঞ্চ নেবেন তা না হলে এই সাইজের ক্ষেত্রে আপনি পনের ছয় নিয়ে নেবেন পনের ছয়ে আপনার ব্লাউজটা একেবারে পারফেক্ট হবে কোনো চিন্তা করার এখানে দরকার নেই এবার দেখুন আমরা কি করছি এই জায়গা থেকে বুকের চার ভাগের এক ভাগ যেহেতু এটা আমি থার্টি এইট করছি তার চার ভাগের এক ভাগ হলো এখানে নাইন এন্ড হাফ এর সাথে টুনিস আপনাকে অবশ্যই এক্সট্রা নিতে হবে এবার টোটাল যতখানি আপার চেস্ট আছে তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে কোমরের জন্য নিয়ে নিলাম এখানে ইলেভেন ইঞ্চে আমি দাগ কাটলাম দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম এবার দেখুন বগলের শেপের জন্য আমি ওয়ান থেকে দুই সুতা বেশি নিচ্ছি যদি কারোর বড়ির তুলনায় হাতগুলো খুব সরু থাকে সেক্ষেত্রে আপনি ওয়ান এন্ড হাফ রেখে দেবেন তা না হলে কি হবে যখন আপনি ব্লাউজটা ফিটিংস করবেন একদম সোজা হবে না দেখুন এইভাবে বেঁকিয়ে ফিটিংসটা আসবে তো তার জন্য আপনি সেই অনুসারে কিন্তু বগলের শেপটা দেবেন এবার বগলার শেপটাকে দেখুন ঠিক এইভাবে যে দাগটা দিলাম সেই দাগ অনুসারে মিলিয়ে নিলাম এখান থেকে গলার পাশ আমি টু রেখে দিলাম আর গলার ডিপটা দেখুন খুব বেশি ডিপ এখানে করছি আমি ইলেভেন রেখে দিচ্ছি আপনি আপনার অনুসারে কম বেশি নিতে পারেন এবার দেখুন এই যে ডিপটা নিলাম এই ডিপের ক্ষেত্রে আমি এখান থেকে নিচের দিকে দেখুন আমি সারা দিন ছড়িয়ে দিলাম এখানেও আপনি কম বেশি নিতে পারেন কোনো অসুবিধা হবে না দুটো পয়েন্টে কোনা কোনি করে মিলিয়ে নিলাম এবার দেখুন আপনি এখান থেকে যে কোনো ডিজাইন করতে পারেন যেটা আপনার পছন্দ হয় তো আমি এখানে রাউন্ড দিয়ে দিলাম তবে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি দেয়ার সুতা ডাউন করবেন তা না হলে কি হবে আপনার শোল্ডার কিন্তু কবরশির পরে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন তো এরপর দেখুন আমরা টাক্স এর জন্য সিক্স ইঞ্চে রেখে দিলাম আর উপরের দিকে আমি সাড়ে ছয় নিয়ে নিচ্ছি এখানে তো পেছনের পার্টের মেজারমেন্ট কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার পেছনের পার্টটা আমরা কেটে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে যাবেন এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর দেখুন কোমরের দিক থেকে আপনি হাফ পিস উঠিয়ে নিন এভাবে উঠিয়ে নিলে কি হয় সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো হয় কুচকানোটা অনেকটা কম থাকে তো মিডেলে দেখুন এখানে কাট লাগিয়ে রেখে দিন এরপর দেখুন হাতার পাশের জন্য এখান থেকে নিন তো এখানে সাড়ে নয় পেয়ে গেলাম যতখানি পেলাম তার সাথে ওয়ান ইঞ্চ প্লাস করব তাহলে টেনিস ইঞ্চ থেকে দুশোটা বেশি নেব হাতার পাশের জন্য তো হাতার লম্বা দেখুন আমি সেলাই মার্জি নিয়ে সেভেন নিচ্ছি আপনি আপনার অনুসারে কম বেশি নিতে পারেন দাগটাকে সোজা করে নেব তারপর এখান থেকে হাতার বাস নেব তো হাতার পাশ আমাদের টেনিস থেকে দুই বেশি দরকার তো এখানে সামান্য একটুখানি কম আছে কোনো অসুবিধা হবে না জয়েন্ট করার কোনো দরকার হবে না এবার এখান থেকে দেখুন আমি নিচের দিকে ফোর ইঞ্চ নামিয়ে নিলাম এবার এটাকে কোনা কোনি করে এই জায়গাতে মিলিয়ে নিচ্ছি তো মিডল পয়েন্টের সাথে মিলিয়ে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি আড়াই নিলাম শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য এবার দেখুন শেপটা ঠিক এইভাবে করে নেবেন মুহুরের জন্য হালকা একটু এভাবে দিয়ে দিন মাপ নেওয়ার কোনো দরকার নেই তো যেভাবে মাপগুলা দিলাম সেই মাপ অনুসারে এবার আমি এটা কেটে নিচ্ছি তো হাতা কিন্তু সামনের বগলের জন্য আপনাকে অবশ্যই শেপ দিতে হবে ডিপনেক হলে খুব বেশি দেওয়ার দরকার নেই আর আপনার যখন হাইনেক বা নেক হবে তখন অনেক ইস দিয়ে দেবেন এখান থেকে কাট লাগিয়ে রেখে দেবেন তো হাতাও কিন্তু আমার কমপ্লিট এবার দেখুন এই কাপড়টা আমি সামনের পাটার জন্য রেখেছি তো সামনের পাট প্রথমত পেপারে কাটবো পেপারে কাটার জন্য এখান থেকে প্রথমত শোল্ডার নেবেন যতখানি পেছনে শোল্ডার ছিল সেই অনুসারে দাগটা দিলাম এবার দেখুন বগলের দিকটা এখানে মিলিয়ে নিলাম তবে এরপর দেখুন নিচের দিকে আমাকে এক্সট্রা নিতে হবে ওয়ান হাফ ইঞ্চ তো ওয়ান এন্ড হাফ এজে দা কাটলাম যদি কারার ফুল খুব কম থাকে সেই ক্ষেত্রে আপনি ওয়ান এজ থেকে দুশোটা বেশি নেবেন দেখুন এখানে দুশোটা বেশি নিলাম আর এখানে যেহেতু আমি বিগ সাইজ করছি তার জন্য ওয়ান এন্ড হাফ এজ নিয়ে এটাকে করে মিলিয়ে নিলাম তো অনেকের বুঝতে অসুবিধা হয় দেখুন ঠিক এইভাবে কোনাকুনি করে আপনি দুটো পয়েন্টকে মিলিয়ে নিন তো এইভাবে কোনাকুনি করলে কি হয় আপনার ফিটিংসটা খুব সুন্দর হয় আর আপনার যে নিচের দিকে শেপ টা সামনে দিয়ে শেপ থাকে যেটা একদম কটোলের মতো হয় তো তার জন্য আমি একটু কোনাকুনি করে করে থাকি আর এটা হলো আমার মেথড আমি এই মেথডটাই সবসময় করে থাকি তো এবার দেখুন প্যাচানো পাট অনুসারে আমরা সব দিক থেকে ঘুরিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি এবার পেছনের পাট আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর দাগগুলোকে প্রথমত ভালো করে মিলিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু সামনের বগলে শেপ দেওয়ার কোন দরকার নেই যেহেতু এটা খুব বেশি ডিপ সামনের বগলে কখনোই কিন্তু শেপ দেবেন না তাহলে আপনার সামনের বগলটা খুলে থাকবে সবগুলো দাগ মিলিয়ে নিচ্ছি দেখুন মিলিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে আমাদেরকে ওয়ান অ্যান্ড হাফ ইস এক্সট্রা নিতে হবে যতখানি প্রথম নিয়েছিলাম সেম ততখানি এখানে একটা নিতে হবে তো এটাকে দেখুন বগলের পয়েন্টের সাথে কোনা করে মিলিয়ে নিলাম এবার নিচের দিকে পিঞ্চেস কাটে আপনি অবশ্যই ওয়ান ইস এক্সট্রা নেবেন তা না হলে সামনের পাটের লম্বা আপনার কম হবে তো এখানে কিন্তু হয়ে গেল এবার এই জায়গা থেকে আমরা গলার ডিপটা নিচ্ছি তবে গলার ডিপ এখানে একটু বেশি নিলে ভালো হয় তো আমি কিন্তু সাড়ে নিলাম এবার এই জায়গা থেকে আপনি নিন কারণ উপরের দিকে কিন্তু ছড়ানো কমে গেছে বলে নিচের দিকে আপনি ছড়িয়ে দেবেন তো এবার করে মিলিয়ে এখানে চাইলে আপনি যেকোনো ডিজাইনের শেপ এখানে করতে পারেন তো আমি কিন্তু এখানে নর্মাল শেপ রেখে দিচ্ছি শুধুমাত্র রাউন্ড এখানে দিয়ে দিলাম তো গলার শেপ হয়ে গেলো এবার এই জায়গা থেকে আমি বাস্ট পয়েন্ট নিচ্ছি তো থার্টি এইট সাইজের ক্ষেত্রে পয়েন্ট ন্যূনতম টেনিস যে কোনো কারণ হয়ে থাকে যতক্ষণে পাবেন তার সাথে কিন্তু হাফিজ আপনাকে শোল্ডারে সেটার জন্য অবশ্যই এড করতে হবে তারা টেন এন্ড যে বাস্ট পয়েন্ট পেয়ে গেলাম কিন্তু আমাদের এবার অ্যাপেক্স পয়েন্ট নিতে হবে টিকিনার জন্য আর সেটা হবে ফুল বাস থেকে তো থার্টি এর যখন ব্লাউজের সাইজ হয় সেই ক্ষেত্রে ফুল বাস কখনো কি হয় সবার কিন্তু একরকম হয় না কখনো কারোর ফর্টি হয় কারোর ফর্টি ওয়ান হয় তো কারোর ফর্টি টু হয় তো এখানে কারোর ফর্টি থ্রিও হয় তো আলাদা আলাদা হয়ে থাকে তবে নরমালি যেটা আসে সেটা হলো ফর্টি ওয়ান থেকে ফর্টি টু কিন্তু হয়ে থাকে ক্ষেত্রে তো হলে সেটাকে টেন দিয়ে ভাগ করবেন ভাগ করার পর দেখুন এখানে চলে আসলো তো এটাই আমাদের অ্যাপেক্স পয়েন্ট মানে এই কিন্তু আমাদেরকে টিকেনার জন্য দাগটা কাটতে হবে তা না হলে কিন্তু আপনাদের ফিটিংসটা বরাবর আসবে না দুটো পয়েন্টকে সোজা করে একদম মিলিয়ে নিচের দিকে নিয়ে আসলাম এরপর নিতে হবে আমাদের টিকেনার জন্য তো টিকেনটা আপনি কি করে নেবেন যেহেতু বিগ সাইজ তো তার জন্য টিকেনটা কিন্তু বাড়িয়ে নিতে হবে আমি সারাদিন নেবো যদি আপনার ফুল একেবারে কম থাকে সেখানে আপনি থেকে নেবেন এটাকে ভাগ করে দুদিকে সমান ভাগে আমি ভাগ করে নিলাম তো দেখুন তাহলে এখানে আমি প্রথমে মিলিয়ে নিলাম এরপর দেখুন এই জায়গা থেকে আমাকে উপরের দিকে উঠাতে হয় তাহলে উপর থেকেও নিতে পারেন তাহলে নিচের দিক থেকেও আপনি নিতে পারেন এখানে কোনো অসুবিধে হবে না তো আমি আজকে উপর থেকে নিয়ে আপনাদেরকেই দেখিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন থাকে উপর থেকে দিলে কি হয় তো দেখিয়ে দিচ্ছি উপর থেকে দিলে কি হয় তো দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর মাঝখানের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে এখানে মিলিয়ে নিচ্ছি তো দেখুন একটা সাইড মিলিয়ে নিলাম দ্বিতীয় সাইডটাও মিলিয়ে নিলাম এরপর এই জায়গা থেকে আমি সাড়ে চারে আরেকটা পয়েন্ট কাটবো তো এটাই হবে আমাদের প্রিন্সেস কাটের সঠিক ফিটিংসের ম জায়গা তো এটা কিন্তু ভালো করে না হলে ফিটিংস হবে না এই জায়গাটাকে মিলিয়ে নেওয়ার পর এখান থেকে দেখুন মোটামুটি তিন সুতা বরাবর করে আরেকটু কমিয়ে নেবেন তাহলে এই জায়গাতে অনেকটা আপনাদের কাপড় কমে যাবে এবং তার জন্য কুচকাবে না এখান থেকে আমি আরেকটা শেপ দেব তাহলে কি হয় এই জায়গার ফিটিংসটা ভীষণ ভালো হয় তো এখানে কিন্তু সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমি আরেকটা টিকেন দেব তার জন্য এটাকে সোজা করে নিচ্ছি তবে এখানে কিন্তু খুব বড় টিকেন দেওয়া দরকার নেই হাফ ইস টিকেন দেব আর মাঝখান থেকে দেখুন আমি দেড় ছেড়ে দিলাম তো কোনা করে দেখুন এখানে টিকেনটা আমি দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি সাইড থেকে বগলের সাইড থেকে কোনো টিকেন দিচ্ছি না বলে এটাকে আমি উপরের দিকে উঠিয়ে নিচ্ছি কারণ নিচের দিকে এক্সট্রা আমার দরকার নেই তাহলে এটা আমি কেটে ফেলে দেব তো সম্পূর্ণ কিন্তু আমার এখানে মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেল এবার এই অনুসারে আমি এটা কেটে নেব তার আগে এখান থেকে একটুখানি আমি শেপটাকে মিলিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কিন্তু কমপ্লিট এবার আমি কেটে নিচ্ছি এই জায়গাতে কাটিং করার পরে এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এই যে সুচালো জায়গা আছে এটাকে মিলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ফিটিংসটা ভালো হবে না দুদিকে কিন্তু হবে সুচালো জায়গাটা আমি এখানে কেটে মিলিয়ে নিলাম এরপর দেখুন বাস্ট পয়েন্টের অংশে কিন্তু আপনাকে অবশ্যই হালকা কাট লাগিয়ে রেখে দিতে হবে তা না হলে যখন কাপড় কাটবো তখন বুঝতে অসুবিধে হবে এবং সেলাই করতে গেলে অসুবিধে হবে প্রথমত বাস্ট পয়েন্ট দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সেলাইয়ের জন্য তিন সুতা বা হাফ পিস নিয়ে নিন আর নিচের দিকে কোনো সেলার জন্য এক্সট্রা নেওয়ার আমাদের দরকার নেই এখান থেকে কোনো এক্সট্রা নেব না আর সাইড থেকেও কিন্তু কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই শুধুমাত্র যেখানে জয়েন্ট হবে সেখানে নিতে হবে এটা হলো বগলের দিক এখানেও কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই আর এখান থেকে আমাদেরকে অবশ্যই এক্সট্রা নিতে হবে তো জয়েন্ট হবে সেই জয়েন্টের জন্য আমাকে এখান থেকে অবশ্যই এক্সট্রা নিতে হবে তো দেখুন এবার এই যেই দাগটা দিলাম সেই দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি কাটার পর বাস পয়েন্টে কিন্তু হালকা একটুখানি কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করতে গিয়ে সুবিধা হবে এখানেও দেখুন এই যে চিকেনের জায়গা ছিল সেখানে পয়েন্ট লাগিয়ে দিন আর এখানে বাস পয়েন্টের জায়গাতে আগে চক দিয়ে দাগ দিয়ে দিন এখান থেকে আমাকে সেলাইয়ের জন্য নিতে হবে এক্সট্রা হাফ ইঞ্চ বা তিন সুতা এদিক থেকে লাগবে না আর এখান থেকে হুক এবং হুকের ঘরের জন্য আপনি হাফ ইঞ্চ বা তিন সুতা নিয়ে নেবেন আর বগলের দিকে গলার দিকে কোথাও কিন্তু কামার নিতে হবে না এটা হলো গলার দিক এখানে আমার নেওয়ার দরকার নেই সেলাই মার্জিনের আর কিন্তু লাগবে না এটা হলো শোল্ডার এই জায়গাতে আমার কোনো এক্সট্রা লাগবে না এটা হলো বগলার দিক তো দেখুন বগলার দিকেও কিন্তু কামার কোনো এক্সট্রা দরকার লাগবে না আর শুধুমাত্র এখান থেকে আর হুক এবং হুকের ঘরের দিকে আমার এক্সট্রা নিতে হবে সেলাই জন্য এখানে কিন্তু কাটিং করার পর এই জায়গাতে বাস পয়েন্টে এবং এখানে টিকিনের জায়গাতে কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করতে গেলে কোনো অসুবিধে হবে না তো সম্পূর্ণ কাটিং কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল যদি আস্তর লাগাতে চান তাহলে একইভাবে আপনি আস্তর লাগিয়ে নেবেন আর কি করে সেলাই করতে হয় তার জন্য আপনাকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে আর বগলের এই জায়গাতে যদি সঠিকভাবে সেলাই না হয় তাহলে বগলের দিকে আপনার কুচকে থাকবে তার জন্য সেলাই দৃঢ়টা কিন্তু অবশ্যই দেখবেন তো আজকের ব্লাউজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ